দূরত্ব রেখে শিক্ষার্থী বসানো ও মাস্ক পরা সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। করোনার মধ্যে শিক্ষার্থীদের সুবিধায় প্রশ্নপত্র ও পরীক্ষার সময় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনার মধ্যেই সশরীরে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ক ইউনিটের পরীক্ষায় শুধু ঢাকাতেই অংশ নেবেন 58,500 শিক্ষার্থী। তাদের সাথে আসবেন অনেক অভিভাবকও। এছাড়াও সাত বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা হবে। এতে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যাম্পাসে আমাদের হয়তোবা টোটাল 18,000-20,000 পরীক্ষা নেওয়া যায়, কিন্তু এর বেশি তো এবছর 58,000-এর মতো প্রায়। তো ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজগুলোতে সেই ভেন্যু হিসেবে ব্যবহৃত আমরা সবসময় করে আসছি। যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী, সে শিক্ষার্থীরা যদি হেলথ প্রোটোকলগুলো যথাযথভাবে অনুসরণ করে তাহলে কিন্তু অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। অভিভাবকরা যদি ভিড় এড়ান, তারা যদি সবাই সেখানে না আসেন পরীক্ষার কেন্দ্রগুলোতে, তাহলে কিন্তু অনেক জনসমাগম সেটাও এড়ানো যায়। আমরা সাধারণত 10টায় করি, কিন্তু আমরা বিভাগীয় স্তরে 11টায় করেছি। 11টায় করছি এই কারণে যে এক দেড় ঘন্টা দু ঘন্টা জার্নি করে যেন এসে সে পরীক্ষা দিয়ে আবার দিনে দিনই গন্তব্যে ফিরে যেতে পারে। গত বছর এইচএসসিতে যাদের অটো পাস দেওয়া হয়েছে তাদের অনেক শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবেন। করোনার কারণে স্বাভাবিক প্রস্তুতিরও ঘাটতি রয়েছে। এসব বিবেচনা করেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলেও জানান উপাচার্য। সময় যেমন কমিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার পূর্ণমান মান বন্টন সেখানে পরিবর্তন করা হয়েছে, ফলে এই বিষয়গুলো করা হয়েছে কিন্তু এই বিশেষ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে। এরপরও তো আরেকটি ব্যাচ আসবে শীঘ্রই, সেটিরও তো যত দ্রুত সময়ের মধ্যে পরীক্ষাটা নিতে পারবো ততই মঙ্গল। এখন এই ভর্তি পরীক্ষার পরে আমাদের প্রথম খুব গুরুত্ববহ যে কাজটি, যে উদ্যোগটি গ্রহণ করতে হবে সেটি হলো এদের শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষা কার্যক্রম সেটি কিভাবে সময় সাশ্রয়ী করা যায়। তিনি জানান ভর্তির পর প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তত 30% যাতে আবাসিক হলে সিট পায় তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাত মাস পর দেশে 3% নামলো করোনা শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ ভাইরাসে গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,510 জনে। মৃতদের মধ্যে 11 জন পুরুষ এবং 12 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে 6 জন এবং চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 7 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সর্বশেষ 24 ঘন্টায় 26,569টি নমুনা পরীক্ষায় 860 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.24%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 979 জন।